যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি বান্দাকে খুব ভালোবাসেন, বান্দাকে পাপ জগৎ থেকে ফিরে আসার জন্য আহ্বান জানান। বিশেষ করে প্রতি রাতে শেষ আসমানে নেমে তিনি দুই হাত বিছিয়ে দেন, বান্দা তোমরা কে পাপি আছো, আমার কাছে ফিরে আসো, সারেন্ডার করো, তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান অপরাধী, অপরাধীর মধ্যে তারাই ভালো যারা তওবা করে ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিষ্পাপ, পাপ মুক্ত রেখেছেন নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক স্বয়ং নিজে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাপ মুক্ত রেখেছেন, তারপরেও তিনি দিনে অধিক সংখ্যক বার তওবা ও ইস্তেগফার করতেন। আল্লাহ পাক জীবন সায়নের পড়ন্ত বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক তার নবীকে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর প্রশংসার সঙ্গে তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো পাপ ছিল না, আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে বললেন, এর হিকমত কি? ক্ষমা প্রার্থনা করার বলতে ক্ষমা প্রার্থনা করার কথা বলার পিছনে দুইটি হিকমত খুঁজে পাওয়া যায়। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিতে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তওবা করুন, ইস্তেগফার করুন। যেমন নবীকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনার প্রভু নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করুন। নবীকে বলছেন, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করুন। নবীকে আল্লাহ পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে বললেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তো মারা গেলেন, তিনি যখন মায়ের গর্ভে তখন, আর মা মারা গেলেন, এই আয়াত নাজিলের বহু বছর আগে
যখন তিনি বাল্যকালে মোটামুটি 6-7 বছর বয়স, তখন মাতা মারা গেলেন। তাহলে আল্লাহ যে বললেন নবীকে, তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, এটার মানে হলো নবীর পিতামাতা নাই, নবীকে নির্দেশ দিয়ে উম্মতকে আল্লাহ পাক শিক্ষা দিলেন। নবীর পাপ নাই, কিন্তু এই নিষ্পাপ নবীকেও আল্লাহ তওবা করতে বলে পাপিষ্ট উম্মতকে শিক্ষা দিলেন তোমাদের তওবাটা কত জরুরি। সম্মানিত উপস্থিতি, মানুষ তওবা করে যখন ফিরে আসে, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। তওবা করে যখন ফিরে আসে, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা আমাদের দেশে কি বলি, তোবা 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 তোবা, কিছু লোক আছে তোবা 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 তোবা, আবার কিছু লোক বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলে, কিছু লোক আছে মৃত্যুর সময় বাবাকে তওবা পড়ানোর জন্য মোল্লা ডেকে আনে, মোল্লাকে ডেকে নিয়ে আসে আমার বাপকে একটু তওবা পড়ায় দাও, বাবাকে তওবা পড়ানোর জন্য মোল্লা ডেকে আনলে বাবা নাখোশ হয়। কেন? মনে মনে ভাবে ছেলে আমাকে বিদায় দিয়ে দিচ্ছে, ছেলে আমার আর চিকিৎসা করাবে না, মোল্লা ডেকে এনেছে তওবা পড়ানোর জন্য, তাহলে ছেলে আমাকে আর চায় না। এই জন্য কিছু কিছু সন্তানদেরকে দেখা যেত তারা বাবাকে তওবা পড়ানোর জন্য মোল্লাটা একটু দেরি করে, যখন জবান বন্ধ হয়েছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, তখন মোল্লা ডেকে এনে বলছে আমার বাপকে তওবা পড়িয়ে দাও। তওবা কোনো পড়ার জিনিস নয়, তওবা হলো ফিরে আসার নাম। আপনি পাপ পঙ্কিলতার চোরা গলিতে ঘোরাফেরা করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কিংকর্তব্য বিমূর হয়ে যখন নাজাতের পথ খুঁজে পাচ্ছেন না, তখন মহান আল্লাহ পাকের অসীম দয়ার কাছে ফিরে আসার নাম হলো তওবা। আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী ভরপুর পাপ নিয়ে আমার সামনে হাজির হও, লাও বালাগাত খাতায়াকুম ইলা আনানিস সামা, আসমানের কিনারা পর্যন্ত তোমার পাপ উপরে উঠে যায়, তোমার পাপের দৈর্ঘ্য প্রস্থ গোটা পৃথিবী ছেয়ে ফেলে, আর তোমার পাপের উচ্চতা যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়। শুনে রাখো হে আদম সন্তান, আমি আল্লাহ, আমার রহমত মাগফেরাত দয়া ক্ষমা এর চেয়ে বহু বহু পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি পৃথিবী ভরে পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, সেই পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে এবং হাক্কুল ইবাদ মানুষের হক নষ্ট করার পাপ না থাকে, আমি আল্লাহ তার জন্য পৃথিবী ভরপুর মাগফিরাত নিয়ে হাজির হব এবং মাগফিরাত দিয়ে তার পাপকে আমি ভ্যানিশ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাই প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে এসে জিজ্ঞেস করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কি কেউ ক্ষমা প্রার্থী আছো যে আমি তাকে ক্ষমা করব, ক্ষমা করার জন্য আমি আল্লাহ প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ফিরে আসে, ইল্লা মান তাবা, পাপ করতে করতে পাপের সাগরে নিমজ্জিত, সেই সময় তওবা করে আবার ফিরে আসে, ইল্লা মান তাবা
وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا ইমান মানে মানে ঈমানকে নবায়ন করে وَعَمِلَ عَمَلًا صَالِحًا আর নেক আমল করে ঈমানকে নবায়ন করতে হয় ঈমান নবায়ন করতে হয় আল্লাহর নবী বলেন ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি কুলুবিল মুমিনিন কামা ইখলাকু সিয়াব ঈমানটা মুমিনের দিলের মধ্যে পুরাতন হয়ে যায় ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি কুলুবিল মুমিনিন কামা ইখলাকু সিয়াব কাপড় পুরাতন হয় কাপড়ের রং সরে যায় কাপড়ের জায়গায় জায়গায় ছিড়ে যায় কাপড় জায়গায় জায়গায় ক্ষয়প্রাপ্ত হয়ে যায় পুরাতন হলে কাপড়ে দাগ লাগে কাপড়ে ময়লা লাগে কাপড় পুরাতন হয়ে যায় কাপড় যেমন পুরাতন হয় মানুষের দিলের ভিতরে ঈমানটা ওইভাবে পুরাতন হয়ে যায় কাপড়কে যেমন ধুয়ে পরিষ্কার করলে কাপড়কে যেমন রং রিপু করলে ড্রাই ওয়াশ করলে কাপড়কে যেমন ইস্ত্রি করলে কাপড় আবার নতুন হয়ে যায় নতুনের মতো চকচকা হয়ে যায় ঠিক মানুষের ঈমান ধুয়ে মুছে পরিষ্কার করলে মানুষের ঈমানটাও ওইভাবে শাইনিং ফিরে পায় সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বললেন ওয়া সিয়াবাকা ফাতাহহির হে নবী আপনার কাপড় আপনি পরিষ্কার করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় কি অপরিষ্কার থাকত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন যে প্রচুর পরিমাণ তেল মাখাতেন মাথায় এই তেলটা জানলে কাপড়ে না লাগে এই জন্য মাথায় এক্সট্রা একটা কাপড় দিয়ে মাথাটা বেঁধে নিতেন তারপরে পাগড়ি পরতেন বা টুপি পরতেন অন্য কিছু পরতেন যাতে তেলটা যাতে কাপড়ে না লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন যারা কল্পনাতীত আল্লাহ বলবেন সিয়াবাকা ফাতাহির তোমার পোশাক তুমি পবিত্র করো ওলামায়ে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন এখানে সিয়াব শব্দের অর্থ কাপড় নয় সিয়াব শব্দের অর্থ অন্তর দেল দেলকে পরিষ্কার করো শিরক বিদাত কুফরি থেকে মুক্ত করো তোমার দেল আবার ওই একই প্রশ্ন আল্লাহর নবীর দেলও কি তাহলে অপরিষ্কার ছিল কি না কেন বললেন বলার হিকমত কি বলার হিকমত হলো উম্মতকে শিক্ষা দিলেন আল্লাহ পাক তার বান্দাকে শিক্ষা দিলেন কাপড় পরিষ্কার করো ঘর পরিষ্কার করো জামা পরিষ্কার করো জুতা পরিষ্কার করো গাড়ি পরিষ্কার করো দাঁত পরিষ্কার করো মাথার চুল পরিষ্কার করো রাস্তাঘাট পরিষ্কার করো বাথরুম পরিষ্কার করো সব কিছু পরিষ্কার করো সব কিছুর আগে দেলটা পরিষ্কার করো অন্তরকে শিরক বিদাত কুফরি হিংসা বিদ্বেষ কিনা বক্স লোভ লালসা কাম ক্রোধ এইগুলি থেকে ফিরায়ে দেলটাকে স্বচ্ছ পরিষ্কার করার নাম হলো দেলকে পরিষ্কার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তওবা ইস্তেগফার করতে বললেন তার দ্বিতীয় কারণ বা দ্বিতীয় হিকমত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন শরীরের পায়ের মধ্যে রস চেপে যাচ্ছে ইবাদত করতে করতে কাঁদতে কাঁদতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনাকে তো আল্লাহ আগে পরের সকল গুনাহ maaf করে দিয়েছেন, আপনি রাতে এইভাবে কান্না করেন, এইভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আপনার তো আগে পরের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আন আকুনা আব্দান শাকুরা, আয়েশা আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন, আল্লাহ যে আমাকে maaf করে দিয়েছেন, আল্লাহ যে আমাকে নিষ্পাপ রেখেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি এই কাজগুলি করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। হে নবী, মনে হচ্ছে আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন, নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। ফালআল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। কোরআন হাদিস তারা মানে না, তাই আফসোস করতে করতে, উম্মতের চিন্তা করতে করতে আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আহসান বারাকাল্লাহ ফিক। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট দেখলে নবী পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় মানে নবী বেকারার হয়ে যায়, নবী অশান্ত হয়ে যায়, উম্মতের কষ্ট দেখলে নবী ঠিক থাকতে পারেন না। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের প্রতি তিনি এতই উৎসাহী, তোরা ইসলাম গ্রহণ কর, তোরা ভালো হয়ে চল, তোরা জান্নাতের পথ ধর, এই জন্য নবী পাগল পাড়া হয়ে যাচ্ছেন উম্মতের চিন্তায়। সম্মানিত বুঝতেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দাবাদিগণ, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা। নাসুহা মানে খালেস দিলে, উত্তমভাবে সুন্দরভাবে তওবা করে ফিরে আসো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তওবার নমুনা কি? তওবার নমুনা সাহাবীগণ দেখিয়ে গেছেন। ওয়া আলা সালাসাতি আল্লাযীনা খুলফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই, তাবুকের যুদ্ধ থেকে বিরত ছিলেন, আল্লাহ নবী বললেন তিনজনকে বয়কট করে দাও, কেউ তার সঙ্গে কথা বলবা না, সালাম কালাম করবা না। তিনজন সাহাবী মসজিদে আসেন, কেউ সালাম দেয় না, কথাও বলে, কেন? অপরাধ কি? তাবুকের যুদ্ধে যাননি। সাহাবীগণ কানতে লাগলেন, এই অপরাধের মাপ কিভাবে হবে? আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। তওবা তো কবুল হয় নাই, তওবা কবুল হওয়ার আগে আরো কঠিন নির্দেশ এসে গেল। কি নির্দেশ? প্রত্যেক সাহাবীর স্ত্রীদেরকে বলে দেওয়া হলো, তোমাদের স্বামীদেরকে ফেলে দিয়ে যার যার মতো সে আলাদা হয়ে যাও, কোন স্বামীর সাথে তার স্ত্রীরও কথা চলবে না। স্ত্রী বাপের বাড়ি চলে যাচ্ছে,
কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বসো প্রিয়তম স্ত্রী তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ আমাকে ফেলে দিয়ে বলে হ্যাঁ আল্লাহ নবী নির্দেশ তোমার সাথে কথা বলা নিষেধ মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু আনহু হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী ছিলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই বৃদ্ধ মানুষ যে একা একা চলাফেরা করতে পারে হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামীর অপরাধের কারণে স্বামীর সাথে আমাকে আলাদা থাকতে বলেছেন কিন্তু আমার স্বামী এত অসহায় এত বৃদ্ধ তার একা একা চলাফেরা খুব কঠিন আপনি আমাকে অনুমতি দেন আমি আমার স্বামীর সাথেই থাকি একটু খেদমত যাতে করতে পারি এই বৃদ্ধ বয়সে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে গেলে সে চলাফেরা করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো কান্নাকাটি করছি হঠাৎ করে একদিন মদিনার বাজারে এক লোক আসলো খাইবার থেকে খাইবার থেকে সেই লোক এসে বলছে শোনো তোমাদের মধ্যেকার কাব বিন মালিক নামক কে আছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো সেই কাব বিন মালিক বলছে আপনার একটা চিঠি আছে আমার কাছে কোথা থেকে আসছে খাইবার থেকে ইহুদিরা পাঠিয়েছে খাইবার থেকে ইহুদিরা চিঠি পাঠিয়েছে হে কাব বিন মালিক যেই নবীর পিছনে জীবন ব্যয় করলা সেই নবী আজকে সামান্য অপরাধে কথা বলা বন্ধ করেছে বয়কট করেছে স্ত্রীর সাথে যোগাযোগ নিষেধ করেছে এই নবীকে বয়কট করে আমাদের সাথে আসো ইহুদি হয়ে যাও কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাঁদতে লাগলেন আর বললেন আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো ঈমানের উপরে টিকে থাকা কঠিন আছে মানুষের সুপার ইগো বড় ভয়ানক জিনিস মাদার টেক মসজিদ থেকে আমানুল্লাহ মাদানীকে খতিবের পোস্ট থেকে বাদ দিয়ে দিলেন আর সাথে সাথে ওখানে যে আমি আরেকটা মসজিদ বানায় ওখানে খুতবা দেওয়া শুরু করলাম মাদার টেক মসজিদটা যাতে কানা হয়ে যায় আর কিছু শয়তান লোক তখন উস্কানি দেয় তোমাকে খেদায় দিল তুমি এত খেদমত করলা তোমার মূল্যায়ন হলো না এখন তুমি নতুন করে কিছু করো এদেরকে বয়কট করো এদেরকে দেখায় দাও এদেরকে বুঝায় দাও আজকাল হচ্ছেও তাই প্যারালাল এইভাবে অনেক প্রতিষ্ঠান অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ইবাদতখানা এগুলি সিলেক্ট মানুষের ইগো প্রতিষ্ঠা করার জন্য অনেক লোক করে থাকে আর ইগোতে হাত করলো ইহুদিরা আর এই সুযোগ সন্ধানীরা মানুষের সব সময় সুযোগের অসৎ ব্যবহার করার চেষ্টা করে আপনি আপনার ছেলেকে বাড়ি থেকে বের করলেন বলে বের হয়ে যান ভালো হয় তারপর আমার বাড়িতে আসবে আশেপাশের লোক বুদ্ধি দেয় না তোমার বাপ তো তোমাকে ভালোবাসে তোমার বাপ তোমাকে বের করে দিয়েছে তোমার বাপের কাছে আবার ফিরে যাওয়া উচিত সারেন্ডার করা উচিত ক্ষমা চাওয়া উচিত তা বলেন কি বলে এত সুন্দর ছেলে দিনরাত পরিশ্রম করে বাপের সংসারে খাটতে খাটতে ছেলেটা এমন হয়ে গেল আর এত বড় জালেম বাপ তাকে খেদায় দিল বাড়ি থেকে চলো বাবা তোমার বাবা জায়গা না দিলে আমার বাড়িতে তুমি থাকবা ওই ছেলে আর জীবনে ভালো হওয়ার সুযোগ পেল না ইহুদিরা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই চিঠি নিয়ে আসে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম
inna salataka sakanul lahum al ayah khudh min amwalihim he nabi apni tader sampad grohon korun sadaqatan sadaqa grohon korun tuzakkihim tutahhiruhum wa tuzakkihim biha jei sadaqa jei dane tader pap mukto hobe tader antorer bukhaloti dur hobe তাদের পাপ মোচন হবে ওয়াসাল্লি আলাইহি আর আপনি তাদের জন্য দোয়া করতে থাকেন তাদের রহমত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন হঠাৎ করে খবর হয়ে গেল আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন তিনজন সাহাবীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গাফুর রহিম এলো সাহাবীদের তওবার ইতিহাস আরেকজন মহিলা সাহাবী আরেকজন পুরুষ সাহাবী মহিলা সাহাবী এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমি জেনা ব্যভিচার করে আমার পেটে বাচ্চা হয়ে গেছে আমাকে পবিত্র করুন আমি এই পাপ পঙ্কিলময় জীবন থেকে পবিত্র হতে চাই মুক্ত হতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা পাঠালেন ঘটনা আপনারা জানেন শুধু শিক্ষণীয় পয়েন্ট অফ ভিউ আমি আপনাকে এখানে উল্লেখ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পেটে তো বাচ্চা আছে অতএব তোমাকে এই অবস্থায় শাস্তি দেওয়া যাবে না তোমার শাস্তি তো প্রাণদণ্ড মহিলা সাহাবী জানেন যে আমার বেঁচে থাকার অধিকার নেই আমার শাস্তি প্রাণদণ্ড নিজে স্বীকার করেন আল্লাহর নবীর আদালতে এসে আল্লাহর নবীর দরবারে এসে পুলিশ দিয়ে মানুষ ঠিক করবেন আপনি মানুষের ভিতরে তাকওয়া অর্জন হয়ে গেলে পুলিশ লাগে না এই মহিলা সাহাবীর বাড়িতে কোনো পুলিশ যায়নি কোনো গোয়েন্দা যায়নি সরকারি কোনো নির্দেশ যায়নি আল্লাহর নবীর তরফ থেকে কে পাপ করে না করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি সে নিজে আসে ধরা দিচ্ছে আর বলছে আমি পাপ করেছি আমার পেটে বাচ্চা আমাকে পবিত্র করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চাটা নিষ্পাপ তোমাকে এই অবস্থায় শাস্তি দেওয়া যাবে না যারা রাতের অন্ধকারে সন্তানগুলোকে মেরে ডাস্টবিনে ফেলে দেন আল্লাহর আদালতে তাদের কি জবাব হবে একজন মহিলা সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ আমার কলিজার টুকরা প্রথম জীবনের প্রথম ফসল অবৈধভাবে হওয়ার কারণে তাকে আমি নিজ হাতে গলা টিপে হত্যা করে ডাস্টবিনে কুত্তার সামনে ফেলে দিয়েছিলাম হাশরের ময়দানে আমার ছেলেটা যখন এসে আমাকে বলবে মা আমার কি অপরাধ ছিল ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ে জামবিন কুতিলাত যখন এই সব নিষ্পাপ শিশুদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল আমার খেতে ভালো লাগে না আমার চলতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না আমার জীবনের প্রথম সন্তানের চেহারাটা চোখের সামনে ভাসে নিজের পাপকে ঢাকার জন্য নিষ্পাপ শিশুকে হত্যা করে সেই শিশুর লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াইছিলাম পাপিষ্ঠরা সজাগ হয়ে যাও আল্লাহর কাছে তওবা করো রমজান ফুরে যাওয়ার আগেই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মেজদাকে যেন না পড়ো আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক যে ব্যক্তি রমাদান পেল অথচ রমাদান চলে গেল তার ক্ষমা হলো না পূর্ণাঙ্গ এক মাসের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে নাই তার মতো হতভাগা তার মতো নরাধম আর পৃথিবীতে নাই সম্মানিত উপস্থিতি মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে তওবা তো করেছে সাক্ষী তো নাই এইভাবে পার হয়ে গেলে হয়তোবা হয় তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নিয়ে আসলেন বলে আমার বাচ্চা তো ভূমিষ্ঠ হয়ে গেছে তোমার বাচ্চার দুই বছরের খোরাক তোমার বুকের মধ্যে আছে বাচ্চাকে দুই বছর দুধ পান করাও
তারপরে তুমি আসো। মহিলা সাহাবী বাচ্চাকে দুই বছর দুধ পান করিয়ে বাচ্চার হাতে এক টুকরা রুটি, এক বর্ণ ন্যাস, এক টুকরা খেজুর, খেজুর অথবা রুটি হাতে দিয়ে রুটিটা খাওয়াতে খাওয়াতে নিয়ে আসছেন আল্লাহর নবীর দরবারে যে আমার বাচ্চা এবার খাবার খাওয়া শিখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের কোল থেকে বাচ্চাটা নিয়ে একজন সাহাবীর দায়িত্বে দিলেন, তুমি এই বাচ্চাটাকে লালন পালন করবে। সাহাবীদেরকে বললেন, এই মহিলাকে ঈদগার ময়দানে নিয়ে যাও, সেখানে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথরের আঘাতে তার জীবন শেষ করে দাও, যেটাকে রজম বলা হয়। রজম নির্দেশ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর ছুঁড়ে মারলেন মহিলার মুখে, ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে লেগে গেল। তিনি ভর্ৎসনা করলেন আর বললেন, অপবিত্র মহিলা, চরিত্রহীনা মহিলা, সেই মহিলার রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, খালেদ, এই মহিলাকে ভর্ৎসনা করো না, এই মহিলা যে তওবা করেছে সমস্ত মদিনার বাসিন্দাদের মধ্যে তার একার তওবা বণ্টন করে দিলে যথেষ্ট আছে, এর নাম হলো তওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু যারা তওবা করে ঈমান আনে, ঈমানকে নবায়ন করে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত দিনের পাপগুলি নেকি দ্বারা বদল করে দেন। পাপ নেকি হয়ে যায়, পাপ মাফ হয়, মাফর পরে পাপের সমতুল্য আল্লাহ পাক আরো নেকি বৃদ্ধি করে দেন, পাপগুলি নেকি হয়ে যায়। আপনি মনে মনে ভাবেন যে এতকাল কি করলো, যখনই ভালো কথা বলবেন, ভাই এটা বেদাত, এটা শিরক, এটা চলবে না, বলে এতকাল করলাম তাহলে কি হবে, এতকাল যা করেছেন দলিল পাওয়ার পরে যদি ছেড়ে দিয়ে সঠিক আমলে আসতে পারেন, বিগত দিনের ভুলগুলিকে আল্লাহ পাক নেকি দ্বারা বদল করে দেবে, আর দলিল পাওয়ার পরে তারপরে নিয়ে বিনিয়ে নানান রকমের যুক্তি তর্ক খাড়া করে বিভিন্ন স্কলার পণ্ডিত মহাশয়ের দোহাই দিয়ে এইভাবে করবেন, যা করবেন পাপ তো পাপ হবে হবে, দলিলকে অবজ্ঞা করার কারণে আরো পাপে লিপ্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তওবা আমাদের করতে হবে। তওবা রমাদান মাস শেষ হয়ে গেল, আমাদেরকে তওবা করতে হবে। তওবা করেছি করেছি, আবার নতুন করে তওবা করি, যারা করি নাই তারা আবার তওবা করি। তওবা করার আগে তওবার মৌলিক তিনটি শর্ত আমরা জেনে নেই। তওবা করার প্রথম শর্ত হলো পাপ ছেড়ে দিয়ে তওবা করতে হবে। পাপও করতে থাকবো, তওবাও করতে থাকবো তা হয় না, পাপ সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত হলো বিগত দিনের পাপের জন্য অনুতপ্ত হতে হবে, বিগত দিনে যা পাপ হয়েছে সেই জন্য আল্লাহর কাছে লজ্জিত, অপরাধ বোধ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। আর তিন নম্বর শর্ত হলো আগামী দিনে যাতে এই পাপ না হয় সেই জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। পাপ ছেড়ে দেওয়ার জন্য কিছু কিছু বুদ্ধি আছে। বুদ্ধি হলো বাজারে যাচ্ছেন, একটা লোক আছে, এই লোকটা পেলেই মানুষের দুর্নাম গাওয়া শুরু করে, এই লোকটার কাছে গেলে হয় গীবত করতে হবে না গীবত শুনতে হবে, আপনি ভালো করে জানেন এই লোক আধ ঘন্টা বসায় রাখবে, শুধু মানুষের দুর্নাম গাবে আপনার কাছে, এই লোকটাকে বয়কট করুন। বাজারে যাবেন ওই লোকের দোকান যেই গলিতে সেই গলিতে যাবেন না, আর এক গলি দিয়ে যাবেন,
ওই লোক ধরে আটকাবার চেষ্টা করলে বলবেন ভাই আমার জরুরি কাজ আছে আমি চলে গেলাম পরে অন্য সময় দেখা হবে মোবাইলে ফোন করেন যেই সমস্ত লোক পাপের দিকে ডাকে পাপ জগতের বন্ধু বান্ধব যারা ছিল যাদের সঙ্গে যোগাযোগ রাখলে এখনো পাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের নাম্বারগুলি ডিলিট করুন ব্ল্যাক লিস্টে দিন তাদেরকে বয়কট করুন তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন সিলেপ একটা মেসেজ শুধু দিয়ে দিবেন পাপ থেকে আমি ফেরার চেষ্টা করছি আপনিও ফেরার চেষ্টা করুন আমরা আপনারা সবাই মিলে পাপ জগৎ থেকে বের হয়ে আসার চেষ্টা করি একে অপরকে আমরা সহযোগিতা করি আল্লাহ পাক বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তিনটা শর্ত গেল এক নাম্বার হলো পাপ সম্পূর্ণ ছেড়ে দিতে হবে দুই নাম্বার হলো বিগত দিনের পাপের জন্য অনুতপ্ত হতে হবে আর তিন নাম্বার হলো আগত দিনই যাতে পাপ না হয় সেই জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে তার সঙ্গে যত উপায় উপকরণ আছে সেই উপায় উপকরণগুলি গ্রহণ করতে হবে চার নাম্বার শর্ত যেটা হকুল ইবাদ সংশ্লিষ্ট মানুষের হক যদি নষ্ট করা হয়ে থাকে কারো পাওনা টাকা দেওয়া হয়নি কাউকে বকা দিয়েছিলাম কাউকে আঘাত করেছিলাম এটা মানুষ ব্যক্তি কেন্দ্রিক পাপ যেই পাপ আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের পাপ ক্ষমা করেন না যদি বিনা তওবায় মারা যায় আর হকুল ইবাদ নষ্ট করে কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দার কাছে সে ক্ষমা না নেবে যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়া বড় কঠিন যেই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি বাপের সঙ্গে খারাপ ব্যবহার করেছি বাপ মা মারা গেছেন যে সমস্ত লোকদের সাথে খারাপ ব্যবহার করেছি তারা হয়তো মারা গেছেন যদি তারা মারা যায় তাদেরকে খুঁজে না পাওয়া যায় তাহলে তাদের পাওনাগুলি যদি পাওনা থাকে পাওনাগুলি তাদের নামেই দান করতে হবে হে আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে কিছু টাকা পাওনা ছিল তাকে আমি দিতে পারি নাই এখন আমি তাকে খুঁজে পাই না অথবা সে মারা গেছে তার ওয়ালি ওয়ারিসান কেউ নাই এই অবস্থায় আমি এই টাকাটা তার নামে দান করলাম এই দানের নেকি তাকে পৌঁছায় দিও আর আমার পাপ থেকে ঋণ থেকে আমাকে মুক্ত করো এটা হবে যদি লোকটা মুসলিম হয় পাওনাদার মুসলিম হয় পাওনাদার যদি অমুসলিম হয় কোন হিন্দু লোকের টাকা আপনার কাছে ছিল আপনি সেই টাকা দেওয়ার আগেই হিন্দু লোকটা হারিয়ে গেছে বা মরে গেছে আপনি এখন সেই টাকা ওই হিন্দু লোকের নামে দান করলে তো হবে না কারণ তার নামে তো দান করার সুযোগ নাই পরকালে তাদের নেকির কোনো ব্যবস্থা নাই সেই ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেছেন তাদের হিন্দু সমাজের কোনো নিডি ম্যানকে দিয়ে বলবেন তোমাদের সমাজের একজন লোক আমার কাছে কিছু টাকা পেত আমি তাকে পেলাম না তাকে পরিশোধ করার সুযোগ নাই এটা আমি তার পক্ষে তোমাকে আমি টাকাটা দিয়ে দিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা হবে আশা করা যায় বাবা মা মারা গেছে বাবা মার জন্য দোয়া করেন দান করেন সাদাকা করেন বাবা মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করেন মায়ের কুলের লোকদের সাথে ভালো ব্যবহার করেন বাপের কুলের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করেন মায়ের বান্ধবী বাপের বন্ধু তাদেরকেও যদি হাদিয়া তোহফা আপনি দেন তাহলে আপনার বাপের সঙ্গে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার সুযোগ হলো যেই মানুষকে যত বড় মজলিসে অপমান করেছেন সেই মজলিসেই তার কাছে ক্ষমা চাইতে হবে অপরাধ করলেন জনসমক্ষে আর মাফ চাইলেন গোপনে এটা খুব কঠিন ব্যাপার আছে
জনসমক্ষে যদি কারো দুর্নাম করে থাকেন জনসমক্ষেই তার সুনাম গাইবেন। বিষয়টি যদি ধর্মীয় হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। একজন কোরআন হাদিসের বিরুদ্ধে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, জাতীয়ভাবে তার ভুল মাসলা যেমন ভাইরাল, ঠিক জাতীয়ভাবে তাকে সংশোধন করবেন ভাইরালভাবে, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যেহেতু এটা কোনো পার্সোনাল, এটা প্রাইভেট অ্যাফেয়ার্স নয়, এটা কোনো পার্সোনাল বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, এই তওবা যদি শর্তগুলি মেনে আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের বিগত দিনের সকল পাপকে নেকি দ্বারা বদল করে দেবেন। আসছে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের যেই সুন্নাতগুলি তা আমাদেরকে জানা জরুরি। ঈদুল ফিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুষে উঠে হাতের নখ পায়ের নখ কর্তন করতেন, মুসকে ছোট করতেন, শরীরের অবাঞ্ছিত পশমাদি পরিষ্কার করে রিটার্ন ক্লিন হয়ে পরিষ্কারভাবে সুন্দরভাবে গোসল করে উত্তম কাপড় পরিধান করে, উত্তম কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে দামি পোশাক পরতেন। আজকাল এক শ্রেণীর মুফতি বের হয়েছে, এরা হলো মুফতি কুনফুসার, মুখে যা আছে খালি ফতোয়া দিতে থাকে, মুখে লাগামও নাই বেড়াও। জনৈক মুফতি আমি শুনতে পাচ্ছি ফতোয়া দিয়েছে যে ঈদের দিনে নতুন পোশাক পরাটা বেদাত, সব কিছুর মধ্যে বেদাত আর সব কিছুর মধ্যে শূন্য, যা মনে ধরে সেটাকেই বেদাত বানায় আর যা মনে করে সেটাকেই আবার সুন্নত বানায় ফেলে। অ্যাগ্রেসিভ মনোভাব, অতিরিক্ত কথা, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখুন, ফরজকে ফরজের জায়গায় রাখুন, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখুন, ফরজকে সুন্নতের আসনে আর সুন্নতকে ফরজের আসনে যদি নিয়ে যান তাহলে নিহায়েত অন্যায় হয়ে গেল। এক আল্লাহর বান্দা আমাকে বললেন, কসর করলেন না কেন? সফরে তো কসর করা লাগবে, কসর করলেন না কেন? তাহলে কসর করা কি ফরজ? সফরে কসর করা কি ফরজ? তবে না তো ফরজ যদি না হয় তো আপনি জিজ্ঞেস করেন কেন? আর এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, সুন্নত পড়লেন না কেন? সুন্নত সালাত কি ফরজ? বলে না। সুন্নত সালাতের হিসাব কি আল্লাহ নেবেন? না। তা আল্লাহ তো সুন্নতের হিসাব নেবেন না, সুন্নতের হিসাব নেওয়ার দায়িত্ব কি আপনাকে দিয়েছেন? তাহলে আপনি বলেন কেন? সুন্নতকে সুন্নতের জায়গায় রাখুন, ফরজকে ফরজের জায়গায় রাখুন, যেটা যে জায়গায় সেটা সেই জায়গায় রাখুন। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। সুন্দর পোশাক পরবেন, রাস্তা বদল করে যাবেন, যেই রাস্তায় যাবেন আর এক রাস্তায় ফিরবেন, মসজিদের মধ্যে ঈদের সালাত আদায় করবেন, যদি বের হওয়ার সময় এই রাস্তা দিয়ে বের হন, ঢোকার সময় এদিক দিয়ে ঢুকবেন, অথবা এদিক দিয়ে ঢুকবেন এদিক দিয়ে বের হবেন, এক দরজা দিয়ে ঢুকবেন আর এক দরজা দিয়ে বের হবেন, সুন্নতের উপর আমল হয়ে যাবে। ঈদগার ময়দানে গিয়ে তাকবীর পড়তে হবে, চাঁদ উঠার পর থেকে তাকবীর শুরু হবে, ঈদের সালাতের আগ পর্যন্ত তাকবীর চলবে। তাকবীর হলো লা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাকবীর উচ্চস্বরে পড়বেন, যার যার মতো সেই সেই পড়বেন, দল ধরে একজনের নেতৃত্বে পড়বেন তা চলবে না। মক্কায় পড়ুক আর মদিনায় পড়ুক, কোরআন হাদিস যেটা আছে ওটাই আপনি আমল করবেন। মক্কা মদিনা দেখার সুযোগ কোরআন হাদিসের দলিল পাওয়ার পরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত খুতবা দিতেন মাটিতে দাঁড়িয়ে, কিয়ামত পর্যন্ত মাটিতে দাঁড়িয়ে খুতবা দিতে হবে। কাসির ইবনে সালত সর্বপ্রথম মেম্বার বানিয়েছিল মাটির তৈরি মারওয়ানের ঈদগার ময়দানে। মারওয়ান ছিল জালেম শাসক, সালাত আগে পড়িয়ে দিলে তার খুতবা না শুনে জনগণ চলে যেত। মারওয়াত সুন্নতকে উল্টায় ফেলে আগে খুতবা দিল আর পরে সালাত আদায় করলো জুমার মতো। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী
প্রতিবাদ জানিয়ে বললেন, হে জালেম মারওয়ান, তুমি আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করেছো, সুন্নতকে বদলিয়ে দিয়েছো, তোমার ঈদগাহকে আমি বয়কট করে চলে গেলাম। ঈদগাহ ময়দান থেকে বৃদ্ধ বয়সের জলিলুল কদর সাহাবী আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের ডাকাডাকি হাঁকাহাঁকি, লা আযান ওয়ালা ইকামাতা, ঈদের সালাতের আগে অতিরিক্ত কথা বলা, কেরাত গজল, তুমি যে নূরের নবী, এই জালেমদেরকে আল্লাহ কিভাবে হেদায়েত করবে আমি বুঝি না। গোটা রমাজান পার হয়ে গেল, এই জালেমদের ওসিলায়, জালেমদের কারণে আল্লাহকে ডাকার সুযোগ পেলাম না। দুই রাকাত সালাত পড়ার জন্য দাঁড়াই, আর জালেমেরা মাইক নিয়ে চিৎকার করতে থাকে, গান গায়, গজল গায়, নিজে তো গায়ে গায় দশজন মানুষের এবাদতের ক্ষতি করে। আল্লাহ এদেরকে হেদায়েত করো, আল্লাহ হেদায়েত না করলে হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নাই। এই মসজিদের কমিটি কেমন, কাজকে ফজরের আজান হলো কয়টায়, কালকে কয়টায় হবে, আজকে আজান হলো, কালকে আবার 40 মিনিট পেছিয়ে গেল, আহলে হাদিসেরা তো টাইম হওয়ার আগেই আজান দেয়, রমাজান মাসে তোমাদের হাদিস উল্টে যায়, এই কথাটা জিজ্ঞেস করার লোক নেই। ঢাকা শহরে 6,500 মসজিদ, 6,500 মসজিদ ঢাকা শহরে, 6,500 মসজিদের মধ্যে অধিকাংশ মসজিদে এই সমস্ত শিরক বিদআত চলছে। সম্মানিত উপস্থিতি, এই ঈদুল ফিতরের একটি বিশেষ দান আছে, সেটা হলো সাদাকাতুল ফিতর। পার হেড 2.5 কেজি খাদ্যদ্রব্য আপনারা দেবেন। আমাদের এখানে মাদ্রাসা আছে, এখানে 2.5 কেজি চাউল জমা করবেন, নিজের বাড়ির থেকে আনেন, আর দোকান থেকে কিনে আনেন, আর যেখান থেকেই আনেন, প্রত্যেকের জন্য 2.5 কেজি মসজিদে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা মসজিদে পৌঁছিয়ে দিতে অক্ষম বা সহজ স্থান, তার জন্যই যে নাবা এন্টারপ্রাইজ আছে এখানে, ওখানে আপনি টাকা পেমেন্ট করবেন, আপনার নামে চাউল ওখানে লেখা হবে, আমরা ওখান থেকে মাদ্রাসায় নিয়ে নিব, এলাকার গরিব দুঃখী মানুষকে খাদ্য দিবেন। তাআমাতুল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য, এই ঈদুল ফিতরের বিশেষ দান। এটাকে নষ্ট করার জন্য ইনিয়ে বিনিয়ে বহু চেষ্টা করছে, কারো কথায় কান দেবেন না। বিগত দিনের পাপ পঙ্কিলতা ঝেড়ে আমরা নতুন উদ্যোগে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার শপথ নেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।